আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর পুরো দেশের নিয়ন্ত্রণ চলে যায় সশস্ত্র গোষ্ঠী তালেবানদের হাতে এই দিকে কাবুল দখলের পর দেশটিতে কাজ করা বহু সাংবাদিক আফগানিস্তান ছেড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমনই এক সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কান্দাহারের একটি টিভি স্টেশনে ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই গোটা বিশ্ব বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়া ও হাস্যরসের জন্ম দিয়েছে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় একজন সংবাদ পাঠক খবর পড়ছেন আর পেছনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে দুই তালেবান আর তার সঙ্গে বসে আছেন কয়েকজন তালেবান সদস্য। তাদের সাথেই রেখে স্বাভাবিকভাবে খবর পড়ছেন সংবাদ পাঠক। তবে সংবাদ চলাকালীন বন্দুকধারীদের তাকানোর ভঙ্গি এবং তাদের নিল্লিপ্ত মুখভঙ্গি সবার নজর কাড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতেই সেটা ভাইরাল হয়ে যায়। বিয়াল্লিশ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায় পেছনে বন্দুকধারীদের রেখে ওই সময় সংবাদ পাঠ করছিলেন সামিউল্লাহ নামের সংবাদ পাঠক সাধারণ মানুষের উদ্দেশ্যে অভয়ের বার্তা দিয়ে জানান ভয় পাওয়ার কিছু নেই আফগানিস্তানের পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে কোথাও কোনো সমস্যা নেই যদিও তালেবান শাসন থেকে বাঁচতে এখনো হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে মরিয়া ইতোমধ্যে জঙ্গি গোষ্ঠী আইএস এর হামলায় তেরো আমেরিকান সেনাকে প্রাণ দিতে হয়েছে নিউজ সি প্লাস টিভি বাংলা